নমস্কার, আমি বিক্রম। আর আজকের এই ভিডিওটির উদ্দেশ্য কোনো টেক নিউজ না বা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে সমালোচনা করার উদ্দেশ্য না। অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখছেন তাদের রাজনৈতিক মনোভাবটি পাশে রাখবেন ও মনুষ্যত্ব দিয়ে এই ভিডিওটি দেখবেন। যদি না পারেন অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ করে দেবেন। প্রতিনিয়ত দেশের নানা প্রান্ত থেকে গণধর্ষণ ও হত্যার খবর আসছে, কিন্তু কিছুদিন আগে পর্যন্তও এই ঘটনাগুলির জন্য দায়ী প্রশাসন ও দেশের আইন ব্যবস্থাকে করা হতো, হয়তো এখনও করা হয়। বর্তমানে ভারতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি করে দেওয়ার পরও দক্ষিণ দিনাজপুরে অন্ধ্রপ্রদেশের ঘটনার পুনরাবৃত্তি। জবা রায়ের পরে এবার প্রমীলা বর্মণ, যার বয়স মাত্র 17 বছর, পৃথিবীটা সদ্য দেখতে শিখেছিল। একটি নিরীহ ফুলকে ওরা প্রথমে গণধর্ষণ ও পরে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়। ধর্ষক এরা কারা? পৃথিবীর বাইরে কোনো গ্রহের প্রাণী? এদের জন্ম কি আমাদের সমাজ থেকেই? হ্যাঁ, এদের জন্ম আমাদের সমাজ থেকেই। কঠোর শাস্তি ও প্রশাসনের লক্ষ্যর প্রচেষ্টার পরেও এদের দমন করা সম্ভব নয়। এদের দমন করতে গেলে আগে আমাদের সমাজকে সঠিক পথে আনতে হবে। সমাজ? আপনি বলবেন, সমাজের সাথে এদের কী সম্পর্ক? সমাজের সাথে ধর্ষকদের কী সম্পর্ক? হ্যাঁ, সমাজ। আমাদের সমাজেই ধর্ষকদের জন্ম দেয়। সংবিধান যদিও আমাদের নারী পুরুষদের সমান অধিকার দেয়, আদেও কি পৌঁছায় এই অধিকার নারীদের কাছে? যে সমাজে নারী জন্মের আগেই তাকে হত্যা করা হয়, নারী সন্তান মানে বোঝা মনে করা হয়, প্রতি বছর হাজার হাজার নারী ভ্রূণ হত্যা করা হয়, নারীদের থেকে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, তাদের রান্নাঘরের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়, যেখানে পুত্র সন্তানদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় ও তাদের পাশাপাশি তাদের ছোট থেকেই দেখানো হয় নারী মানে ব্যবহার করার বস্তু, তাদের স্থান রান্নাঘরে, তাদের ইচ্ছা স্বাধীনতা বলে কিছু নেই, নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা হয় না, তাদের আজীবন নির্ভর করে থাকতে বাধ্য করা হয় কারোর উপর, জন্ম থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত বাবার উপর ও বিবাহ থেকে মৃত্যু পর্যন্ত স্বামীর। ভারতবর্ষের কয়টি পরিবার এমন আছে বলুন যেখানে গৃহবধূকে কর্মস্থলে যাওয়ার স্বাধীনতা দেওয়া আছে? যে সমাজে অ্যাসিড অ্যাটাকে অভিযোগ বা বেলে ছাড়া পেয়ে অ্যারেঞ্জ ম্যারেজ করে, এই সমাজ এই আসামিগুলোদের অ্যাকসেপ্ট করে, গৃহবধূ হত্যার আসামি পুনরায় বিবাহ করে। সেই সমাজ যেখানে গণধর্ষণের নির্যাতিতাকেই সমাজ তাদের একঘরে করে দেয়, সেই সমাজ কি ধর্ষকদের জন্ম দেয় না? মনে রাখবেন, ধর্ষকদেরও পরিবার আছে, তাদেরও মা বোন আছে, আমার আপনার পরিবারের মতোই। ধর্ষক কোনো নির্দিষ্ট ধর্ম, বর্ণ বা জাতি জন্ম দেয় না, জন্ম দেয় আমাদের সমাজ। ধর্ষণমুক্ত দেশ গড়তে আগে আমাদের সমাজকে পথে আনতে হবে, আর আমাদের সমাজ তখনই পথে আসবে যখন আমার আপনার পরিবারের চিন্তাভাবনা বদলাবে। এই ভিডিওটির মাধ্যমে একটি সোশ্যাল মেসেজ আপনাদের মধ্যে দিয়ে এই সমাজে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। যদি এই ভিডিওটির কোনো কথা আপনাকে ও আপনার পরিবারকে আঘাত করে থাকে, তাহলে আমাকে ক্ষমা করবেন।